বিপুল কতজন আক্রান্ত হয়েছেন এই তথ্যটি জানাবেন, এবং সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ মানার প্রবণতা কিরকম সেটিও জানাবেন। গত 24 ঘন্টায় কিন্তু এখানে 170 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 5 জন। এছাড়া গত 4 দিনে কিন্তু এখানে 29 জন মারা গেছেন এবং 5 শতাধিক কিন্তু এখানে আক্রান্ত হয়েছে। আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তিনি আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু 157টি বেড আছে, কিন্তু ভর্তি আছে প্রায় 200। বর্তমানে কিন্তু আইসোলেশনে আছে 1400 রোগী। তো এদের মধ্যে বেশিরভাগই কিন্তু বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন হোম কোয়ারেন্টাইনে, এবং এদের ভিতর থেকে যারা বিমূর্ষ রোগী হচ্ছেন তারা কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন, ফলে কিন্তু হাসপাতালে মৃত্যুর হার কিন্তু বাড়ছে। তো আমি আছি ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে। এখানে কিন্তু যে পুলিশ যেখানে চেক করছে বাড়ছে। তো আমি আছি ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে। এখানে কিন্তু যে পুলিশ যেখানে চেক করছে এবং এখানে গুরুত্বপূর্ণ যেসব গাড়িগুলি আছে জরুরি প্রয়োজন ছাড়া তাদেরকে কিন্তু এখানে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া যারা যারা জরুরি প্রয়োজন আছে তাদেরকে কিন্তু চেক করে শহরে প্রবেশ করতে দিচ্ছে। তো তো এছাড়া ধন্যবাদ আপনাকে পিকুল।